বিরতির পরে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি রিমঝিম গ্রুপ নিবেদিত আমার গানে। আমি শ্রাবণ তৌহিদা আছি মাই টিভির পর্দায়। যে আপনি দেখছিলেন, যার গান শুনছিলাম আমরা মুগ্ধ হয়ে, তিনি আমার সাথে রয়েছেন। আবারও চলে যাব তার কাছে। আমার সাথে আছেন কিশোর দাস। আচ্ছা, মানে যখনই আমি নিউজগুলো পড়ি বা যে কোনো ফেস্টিভ পিরিয়ডে আসে, ম্যাক্সিমাম টাইম দেখা যায় অবশ্যই আপনার নতুন গান তো পাই, যে আপনার কম্পোজিশনে অমুক গান করলেন, তমুক গান করলেন, এই জিনিসটা আমি বেশি পেয়েছি। সো এটাও মনে হয় যে এত কম বয়সে এত চমৎকার কম্পোজিশন বা সেখানে এত সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করা, তাদের জন্য গান করা, এই অনুভূতিটা কেমন? ভীষণ ভালো। কম্পোজিশন করতে ভালোই লাগে, গান গাওয়ার সাথে এটা রিলেটেড, তো ওখানে দুটা মজাই পাই। কারণ বেশিরভাগ সময় যখন কম্পোজিশন ম্যানেজমেন্ট করি, তখন ডেমোটা আমারই দিতে হয়, সো গাইবার প্র্যাকটিসটা ওখানে হয়। ওটা কি একটু বেশি চ্যালেঞ্জিং? আসলে ডিপেন্ড করে, কেন বলছি, কারণ কার জন্য করছি। রিসেন্ট কাজ করলাম, মেহরিন আপার একটা গান করেছি, বকুল, কবির বকুল ভাইয়ের লেখা। তারপর রিসেন্টলি আরও অনেকজনের সোলো গান করেছি। সো এটা আসলে আর্টিস্ট টু আর্টিস্ট ভ্যারি করে যে কার জন্য করছি, কার গান করছি। রাইট নাও আমি এমন একটা গান শুনতে চাই যেটাতে আসলে কম্পোজিশনও আপনার, গান গেয়েছেনও আপনি, এরকম। আচ্ছা, আমি আমার লাস্ট যে সিঙ্গেলসটা রিলিজ হয়েছে গানচিল মিউজিক থেকে এসেছিল, আমার খুবই প্রিয় একজন মানুষ আসিফ ইকবাল, আসিফ ভাইয়ের লেখা। গানটির নাম হচ্ছে সবটা জুড়ে তুমি। একটা বিউটিফুল ভিডিও আছে, যারা এখন পর্যন্ত দেখেননি দেখতে পারবেন, ইউটিউবে সার্চ করলে সবটা জুড়ে তুমি, যেটাতে স্টারিংয়ে ছিল অন্তু এবং আন্নি, আর ডিরেকশনে ছিলেন তামিম রহমান অংশু ভাই এবং সৈকত, রায়হান সৈকত। সো ইট ওয়াজ এ ভেরি গুড টিম এফোর্ট। আমার খুব প্রিয় একটি গান করছি, গানটি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সাজিদ সরকার। শুনি তাহলে। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি, আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। Thank you.
খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি, আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালোর সবটা জুড়ে তুমি। চমৎকার, এই গানটা এত সুন্দর, এত সুন্দর। এবং মিউজিক ভিডিওর কথা বললেন আপনি, মিউজিক ভিডিওটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। বাট এই গানটা আমার কাছে মনে হয় যে আপনার একটা সিগনেচার গান, এবং সেই সাথে মানে এই গানটা শুনলে কিন্তু মন ভালো হয়। যদিও বলা হচ্ছে যে মন খারাপ এবং মন ভালো হওয়ার দুটোর কারণটাই হচ্ছে তুমি, কিন্তু গানও তো এরকম, তাই না ভাইয়া, যে আমরা মন খারাপও হয়ে যায় গান শুনে, আবার মন ভালোও হয়ে যায় গান শুনে। এক্স্যাক্টলি। তো আমি আজকে আসলে মন ভালোই করতে চাইবো পরের গানটা শুনে। কোন গান? তাহলে একটু একটু ফানি একটা গান করি। ফানি ইন এ সেন্স, লিরিক্যালি একটু খুবই মজার। লিরিকটা এরকম যে মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্ট বিট ফাস্ট হয়ে যায়। এটা কখন হয়? মানুষ যখন প্রেমে পড়ে। জাস্ট দেখলে তোমায়, মানে গানের কথা অনুযায়ী এরকম। তো এটা লিখেছে আমার বন্ধু আরাফাত সেতু, টিউন কম্পোজিশন আমার। গানটির টাইটেল হচ্ছে আহা, জাস্ট দেখলে তোমায়। ওকে, হয়ে যাক আহা। যদি কখনো ভুলে তোমার এলো চলে, ছুঁয়ে পাশ থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখ তার ততটাই অবুঝ। পাশ থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখ তার ততটাই অবুঝ। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, ফাস্ট হয়ে যায়, দেখবে তোমায়।
কি জাদু তোমার ইশারাতে, কি মায়া তোমার হাসিতে, একটু করে ছুঁয়ে দিলে স্বর্গ নামে পৃথিবীতে, মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, ভাসে যোচনা যাবে বৃষ্টির ছাটে ভেজা ঘটে, ভুলগুলো ফুল হয়ে ফোটে, মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, আর ভিড় ফাস্ট হয়ে যায়, জাস্ট দেখলে তোমায় মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ শুধু দেখলে তোমায়, যদি কখনো ভুলে তোমার এলো চলে ছুঁয়ে যায় মাতাল হাওয়া, পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সু অপলক চোখ দাও ততটাই অবুজ, মনটা প্ল্যান হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, আরো মেড ফাস্ট হয়ে যায়, জাস্ট দেখলে তোমার মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, মুখ কাঁপে দুরু দুরু হয় শুধু দেখলে তোমার। ওয়াও, থ্যাংক ইউ, মজার একটা গান, আসলে মন ভালো করে দেওয়ার মতো। মন তো ভালো হয়েছে, কিন্তু এই মুহূর্তে মন খারাপ করার মতো একটা ঘটনা আমি ঘটাতে যাচ্ছি। রিমঝিম গ্রুপ নিবেদিত, আপনারা দেখছেন আমার গান, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন।